ফটিকছড়িতে নিখোঁজের দুদিন পর পুকুরে ভেসে উঠল অন্তরা দে নামে এক গৃহবধূর লাশ। গতকাল সকালে নারায়ণহাট ইউনিয়নের নেপচুন চা বাগান সংলগ্ন মুস্তারখিল এলাকা হতে লাশ উদ্ধার করেছে ভোজপুর থানা পুলিশ। এদিকে মেয়ের পরিবার এটিকে হত্যাকাণ্ড উল্লেখ করে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিহত অন্তরা ওই এলাকার বাসিন্দা যিশু গুপ্তের স্ত্রী। 2 বছর আগে তার বিয়ে হয়, তাদের 1 বছর বয়সী এক ছেলে রয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে শাশুড়ির সঙ্গে অন্তরার ঝগড়া হয়, এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।